আসামি মুসলিম সম্প্রদায়ের শরণার্থীদের পরিবার পরিকল্পনার দিকে মন দিতে বলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি পরিবার পরিকল্পনার উপর জোর দেন তাহলে জবরদখলের মতো ঘটনা যেমন কমবে তেমনি সামাজিক দুষ্কর্ম কমবে। তিনি বলেন, এভাবে যদি জনসংখ্যা বাড়তে থাকে তাহলে কামাখ্যা মন্দিরের জমিও একদিন জবরদখল হয়ে যাবে। আসলে মোট 3,12,00,000 জনসংখ্যা, প্রায় 31% এই শরণার্থীর মুসলিমরা। 2021 সালের আসাম বিধানসভা নির্বাচনের সময় বিজেপি অন্যতম ইস্যু ছিল আসামের আদি জনজাতিদের সুরক্ষা প্রদান। ভোটে জেতার পর সেদিকেই নজর দিতে শুরু করেছে আসামের বিজেপি শাসিত সরকার। আসামের বুকে জমি দখল আটকাতে অভিযান চালাচ্ছে বিজেপি সরকার, যার ফলে অধিকাংশ মুসলিম পরিবারের মানুষ আজ ঘর ছাড়া হয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যেভাবে জনবিস্ফোরণ ঘটছে তাতে একদিন কামাখ্যা মন্দির বদখল হয়ে যেতে পারে। হয়তো এমন দিন আসবে যেদিন ওরা আমার বাড়িতেও ঢুকে পড়বে। তিনি বলেন, এভাবে জনসংখ্যা বাড়তে থাকলে অন্যরা কি করবে, মানুষের তো থাকার জায়গা।